সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফুসফুসের সমস্যা নিয়ে চ্যানেল নাইনের নিয়মিত আয়োজন টেক কেয়ার অনুষ্ঠানটি দেখার জন্য। এই অনুষ্ঠানটি নিবেদিত হচ্ছে ইঞ্জিনিয়ার্স পালমোফিটের সৌজন্যে এবং স্পন্সর্ড বাই ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস। 7 মে বিশ্ব অ্যাজমা দিবস, আর এই দিবসটিকে মাথায় রেখেই আমাদের আজকের পর্বের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি, অ্যাজমা বা শ্বাসকষ্ট। আর এই বিষয় নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমাদের সাথে আমন্ত্রণ জানিয়েছি প্রফেসর ডাক্তার রাশিদুল হাসান, চেয়ারম্যান ইঞ্জিনিয়ার্স হেলথ কেয়ার লিমিটেড। অ্যাজমা সম্পর্কে জানতে, নিজে সচেতন হতে এবং আপনার চারপাশের মানুষকে সচেতন করতে অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে। থ্যাংক ইউ স্যার। কেমন আছেন? আছি ভালো। স্যার, 7 মে বিশ্ব অ্যাজমা দিবস এবং এই বছরের প্রতিপাদ্য ছিল সে নো ফর অ্যাজমা, তো এই দিনটিকে ঘিরে আমাদের দেশে আসলে কি ধরনের আয়োজন করা হচ্ছিল? আসলে এই বছর আমরা যে জিনিসটা বলতে চাই যে অ্যাজমার প্রতিপাদ্য বিষয় স্টপ ফর অ্যাজমা। স্টপের এস হচ্ছে সিমটমকে দেখা, টিতে পেশেন্টের রেসপন্স, টেস্ট করে দেখা যে পেশেন্ট ওষুধে কি রেসপন্স করে, ওতে অবজার্ভ করো এবং পিতে প্রসিড করো চিকিৎসার। এই জন্য এই বছরে আমরা যে প্রতিপাদ্য বিষয় দিয়েছে এটার উদ্দেশ্য হচ্ছে ডাক্তার এবং সমস্ত জনসাধারণকে উৎসাহিত করা, সচেতন করা, যাতে অ্যাজমা কন্ট্রোলটা সঠিক হয়। আচ্ছা স্যার, এই দিনটিকে নিয়ে কি বাংলাদেশে কোনো ধরনের কর্মসূচি পালিত হয়েছে? আসলে আমরা প্রতি বছরই অ্যাজমা দিবসটাকে প্রতিপালন করে থাকি বিভিন্নভাবে। আমরা ডাক্তারদের ভিতরে বিভিন্ন অর্গানাইজেশন আছে, যেমন অ্যাজমা অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশ লাং ফাউন্ডেশন আছে, আমরা বিভিন্ন ফাউন্ডেশন অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা র্যালি করি, আমরা লেকচার প্রোগ্রাম করি, সেমিনার করি, রুগীদের সাথে আমরা কথা বলি, এভাবে বিভিন্নভাবে আমরা এই দিনটাকে প্রতিপালন করে থাকি। আচ্ছা স্যার, অ্যাজমা রোগটা নিয়ে তো আসলে বিভিন্ন ধরনের কনফিউশন থাকতে পারে মানুষের মনে, কারণ অনেকে দেখা যায় যে শ্বাসকষ্ট শুরু হলেই মনে করেন যে তাদের অ্যাজমা হয়েছে। তো স্যার, এক্ষেত্রে আসলে সুস্পষ্ট যে বিষয়টা, যে অ্যাজমা এবং শ্বাসকষ্ট দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কী? আসলে সকল শ্বাসকষ্ট অ্যাজমা না, অ্যাজমাতে শ্বাসকষ্ট হয়। আমরা অ্যাজমাতে যে শ্বাসকষ্ট বলি, এই শ্বাসকষ্টটা বিশেষ ধরনের শ্বাসকষ্ট এই কারণে যে এটা ভালো হলে পুরো ভালো হয়ে যায়, আবার যখন হয় এমন বেশি হতে পারে যে জীবনের জন্য হুমকি হয়ে যায়। কাজেই বারবার শ্বাসকষ্ট নিয়ে পেশেন্ট যখন আক্রান্ত হতে থাকে, অথবা শ্বাসকষ্টর সাথে কাশি বা বুকে চাপ, আটসাট হয়ে যাওয়া এবং বুকের ভিতরে বাঁশির মতো শব্দ হওয়া, শ্বাসকষ্টর সাথে বুকের মধ্যে থেকে বাঁশির মতো শব্দ হওয়া যেটা বারবার হয়, তখন এটাকে আমরা অ্যাজমা বলি। আচ্ছা, একবার অ্যাটাক হলে আমরা তাকে অ্যাজমা বলি। এই অ্যাটাকটা রিকারেন্টলি হতে থাকে? হ্যাঁ, রিকারেন্টলি হতে থাকে। আচ্ছা, পেশেন্ট তখন বুঝবে যে তার হয়তো অ্যাজমার সমস্যা হতে পারে এবং তাকে বিশেষজ্ঞ ডাক্তার শরণাপন্ন হতে হবে। তো এই পেশেন্টটা যখন আপনাদের কাছে আসছে তার এই ক্লিনিক্যাল হিস্ট্রিগুলো নিয়ে, তখন আপনারা কি শুধুমাত্র তার হিস্ট্রির উপর ভিত্তি করে তাকে অ্যাজমা রোগী হিসেবে শনাক্ত করেন, নাকি কিছু পরীক্ষা? প্রথমবার আমরা যেটা যে কাজটা করে থাকি পেশেন্টটাকে আমরা ঠিক মতো ইভালুয়েট করি, দেখি। এই দেখাটা খুব ইম্পর্টেন্ট, কারণ একবার যদি ভুল হয়ে যায় এই ভুল চিকিৎসা চলতেই থাকে। যেমন অ্যাজমার মতো দেখতেই কার্ডিয়াক অ্যাজমা, হার্ট ফেলিওরের জন্য শ্বাসকষ্ট, আমরা এটাকে অ্যাজমা বলে যে ট্রিট করতে থাকি, দেখা যায় মাসের পর মাস সে ভুল চিকিৎসা পাচ্ছে। এই জন্য প্রথমে পেশেন্ট আসলে তাকে টেস্ট করে দেখে নেওয়া যে এটা অ্যাজমা কি না। আমরা এটার জন্য তিনটা জিনিসকে খুব বেশি গুরুত্ব দিই। একটা তো নর্মাল বুকের এক্সরে করি, কফ পরীক্ষা করি, এগুলো তো করি। এর সাথে তিনটা ইম্পর্টেন্ট টেস্টের মধ্যে একটা হচ্ছে স্পাইরোমেট্রি, ফুসফুসের শক্তি পরীক্ষা, যেটা ফু দেয়, দিলে কম্পিউটারে বলে দেয় যে ফুসফুসের ভিতরে অবস্ট্রাকশন আছে কি নাই, এবং থাকলে ওষুধের রেসপন্স করতেছে কি না, এটাকে বলে স্পাইরোমেট্রি পরীক্ষা। দ্বিতীয় আমরা যে জিনিসটা করি, যে ফুসফুসের ভিতরে ফু দিয়ে দেখি কিন্তু ফুসফুসের ভিতরে নাইট্রিক অক্সাইড কী পরিমাণ তৈরি হচ্ছে, এটাকে বলি ফেনোটেস্ট। এই ফেনোটেস্টের ভিতরে নাইট্রিক অক্সাইডের পরিমাণটা ফুর ভিতর দিয়ে, বাতাসের ভিতর দিয়ে মেপে নেওয়া। যদি এটার পরিমাণ 20 বা 25-এর বেশি থাকে, তখন আমরা মনে করি এটা অ্যালার্জির কারণে অ্যাজমা, কাজেই তাকে স্টেরয়েড জাতীয় ইনহেলার দেওয়া জরুরি। আর যার 10-এর নিচে থাকে
তখন আমরা মনে করি এটা এই শ্বাসকষ্ট সম্ভবত অ্যাজমার কারণে নয়। কাজেই আমরা একটা ফু দিয়ে আমরা অনেক সময় বুঝে ফেলতে পারি এটা অ্যাজমা কি অ্যাজমা নয়। আর তৃতীয় যে জিনিসটা করি যে বাংলাদেশে কি সারা ওয়ার্ল্ডে অ্যাজমার প্রধান কারণ হচ্ছে অ্যালার্জি। কাজেই আমরা স্কিন প্রিক টেস্ট অ্যালার্জি করি অথবা এখন স্পেসিফিক অ্যালার্জি টেস্ট ব্লাড থেকে করা হয়। এগুলো দেখে আমরা দেখে নিই কী কী জিনিস থেকে তার বা কী কী উত্তেজক থেকে তার এই অ্যাজমাটা হয়ে থাকে, এই দেখাটা খুবই জরুরি। মানে কোন সাবস্টেন্সটা আসলে তাকে অ্যালার্জি করছে সেটা আপনারা শনাক্ত করেন। জি জি। এবং তখন কি পেশেন্টকে বলা হয়ে থাকে যে সেই বিষয়গুলোকে এড়িয়ে চলতে? মানে এগুলো দুই ধরনের, একটা হচ্ছে ফুড অ্যালার্জি, আমরা যদি দেখি ফুড অ্যালার্জি আছে তখন সেটাকে অ্যাভয়েড করতে বলি। দেখলাম ফুড অ্যালার্জি নাই, তা আননেসেসারি ফুড বন্ধ করতে আমরা নিষেধ করি না। যেমন খালি খালি গরুর গোর চিংড়ি মাছ ইলিশ মাছ একজন লাইন দিয়ে বলে দিলাম, অথচ এগুলোতে তার অ্যালার্জিই নাই। কাজে এটাকে দেখে নিয়ে আমরা ঠিক করে দিই যে কোন খাবারটাতে তার সমস্যা হয়, অথবা খাবারে অ্যালার্জি হয় না, তার মেইন সমস্যা ট্রিগার হচ্ছে ঠান্ডাতে অথবা গরম পড়লে, ঘামলে, ধুলার মধ্যে গেলে। তো সেগুলোকে আমরা আইডেন্টিফাই করি, করে আমরা সেগুলো বলে দিই যে আপনার বাইরে ধুলা, ফুলের রেণু, এগুলোতে বেশি অ্যালার্জি হচ্ছে। কাজে সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করা এবং এগুলোর জন্য কিছু সায়েন্টিফিক চিকিৎসা আছে, সেই চিকিৎসাগুলো আমরা প্রদান করে থাকি। আচ্ছা স্যার, আপনার আলোচনায় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় উঠে এসেছে, সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যাজমা, যে হার্টের কারণে যে শ্বাসকষ্ট হচ্ছে এবং ফুসফুসজনিত কারণে যে শ্বাসকষ্ট হচ্ছে, এই দুটোর মধ্যে এক ধরনের কনফিউশন তৈরি হয়। এবং সেক্ষেত্রে যদি যথাযথ সময়ে পেশেন্টকে যদি চিকিৎসা না দেওয়া হয় তাহলে এটার পরিণতি কী হতে পারে? জি, যেমন একটা পেশেন্টের হার্ট ফেলিওর হয়েছে মায়োকার্ডিয়াল ইনফ্যাক্ট হার্ট অ্যাটাক থেকে, আমরা এই জিনিসটাকে বুঝতে পারলাম না, আমরা এটাকে শ্বাসকষ্ট নিয়ে আসতে আমরা অ্যাজমা হিসেবে ইনহেলার দিয়ে দিলাম, কিছু ট্যাবলেট বড়ি দিয়ে দিলাম, অথচ সে হয়তো দেখা গেল কার্ডিয়াক অ্যাজমার কারণে তার জীবন মৃত্যুর মুখোমুখি হয়ে গেল অথবা জীবন নিয়ে টানাটানি পড়ে গেল। কাজেই এই ডিফারেনশিয়েট করে এটা খুব জরুরি, যার কার্ডিয়াক অ্যাজমা তাকে হার্টের চিকিৎসাটা পরিপূর্ণভাবে দিতে হবে, তাদের শ্বাসকষ্টের কারণ হচ্ছে ফুসফুসে পানি চলে আসা, কাজে পানি নিষ্কাশন হচ্ছে তার চিকিৎসা। আর ব্রঙ্কিয়াল অ্যাজমা হচ্ছে শ্বাসনালীর ভিতরে শ্বাস ফুসফুসের ভিতরে শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে যাওয়া, তখন ব্রঙ্কোডাইলেটর এবং অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিয়ে ফুসফুসকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা, এটা হচ্ছে তার চিকিৎসা। স্যার, চিকিৎসা পদ্ধতির দিকে যদি আমরা আসি, যে অ্যাজমার ক্ষেত্রে দুই ধরনের চিকিৎসা যদি আপনারা বলে থাকেন, যে একটা হচ্ছে ওষুধের মাধ্যমে চিকিৎসা আর একটা হচ্ছে পুনর্বাসনমূলক যে চিকিৎসা আছে বা রিহ্যাবিলিটেশন, স্যার প্রথমে একটু জানতে চাচ্ছি যে ওষুধের মাধ্যমে কীভাবে চিকিৎসাটা দিয়ে থাকে? যে আমরা প্রথম আইডেন্টিফাই করে নিই যে এটা অ্যাজমা, টেস্ট করে বুঝি কোন ওষুধে রেসপন্স করবে, তারপর আমরা পেশেন্টকে ইভ্যালুয়েট করি যে সে কী ওষুধ নিতে পারবে। কারণ আমরা অ্যাজমার জন্য একদম সাধারণ ওষুধ আছে, আবার এমন ওষুধ আছে যেটা আইজি ব্লকার, খুব ভালো ওষুধ কিন্তু একটার দাম 35,000 টাকা, সবাই তো তা নিতে পারবে না। কাজে আমি ইঞ্জেকশন বা ওষুধ দিয়ে দিলে তো হলো না, পেশেন্ট সারা বছর সবসময় নিতে পারবে, তার ইকোনমিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, পরিবেশ সব মিলায় আমরা ওষুধটাকে দিয়ে থাকি। আর তারপর আমরা ফলো আপ করতে থাকি এবং সেটাকে ইভ্যালুয়েট করে করে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে থাকি। এই জন্যই আমরা স্টপের লাস্ট প্রশ্ন হচ্ছে ফলো আপটা। কাজেই পেশেন্টকে আমরা যে ফলো আপ করবো তার আগে আমরা ওষুধগুলো নির্ধারণ করে দিই। আমাদের ওষুধের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে রিলিভার অর্থাৎ উপশমকারী ওষুধ, আর একটা হচ্ছে প্রিভেন্টার অর্থাৎ শ্বাসনালী প্রতিরোধকারী ওষুধ। এখন প্রতিরোধকারী ওষুধগুলো নিয়মিত নিতে হয়, রোগীরা মনে করে এই ওষুধটা তো কোনো কাজ করে না, আর উপশমকারী ওষুধ নিলেই বুক পরিষ্কার হয়ে যায়। তো ওই জন্য বেশিরভাগ রুগী ওই প্রতিরোধকারী ওষুধটাকে বন্ধ করে দিয়ে খালি উপশমকারী ওষুধ নিতে থাকে। তো আমরা তাদেরকে শিখাই যে না, প্রতিরোধকারী ওষুধটা হচ্ছে নিয়মিত নেওয়ার জন্য, আর এই নেওয়ার মধ্যে যখন কাশি শ্বাসকষ্ট হবে আপনি উপশমকারী ওষুধটা নিয়ে ফুসফুসটাকে পরিষ্কার করে নেন। মানে একটা দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা পদ্ধতি হচ্ছে যেটা প্রতিরোধকারী ওষুধ, সেটা পেশেন্টকে দীর্ঘমেয়াদীভাবে নিতে হবে। তো এক্ষেত্রে স্যার, পেশেন্টদেরকে আসলে কাউন্সিলিং করার একটা বিষয় আছে, যে বিষয়টা তাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া, তো এটা আপনারা কতটা পালন করেন? এটা এই জন্যই আমরা ওই যে ফুসফুসের পুনর্বাসন কার্যক্রম যেটা বলি, যে আমরা তিনটা জিনিসকে বুঝাই, যে 3E, প্রথম ই হচ্ছে এডুকেশন, পেশেন্টকে শেখাও, দ্বিতীয় হচ্ছে ই এক্সারসাইজ,
আর তৃতীয় ইয়ে হচ্ছে ইরাডিকেশন অফ রিস্ক ফ্যাক্টর। একটা পেশেন্ট ধোঁয়ার পরিবেশে আসে, আমরা বলি আপনার ধোঁয়ার মুক্ত পরিবেশে আসতে হবে। একটা লোক ধূমপান করে, আপনার ধূমপান বন্ধ করতে হবে। একটা লোকের ঘরের মধ্যে কার্পেট আছে, কার্পেটের মধ্যে বাচ্চা খেলতেছে, এটার জন্য তার কাশি হচ্ছে, আপনার কার্পেটকে সরিয়ে ফেলেন। এভাবে বিড়াল কুকুর ঘরের মধ্যে অনেকে পোষে, এগুলো ঘরের মধ্যে রাখবে না। অনেকেই তার বাচ্চাকে জন্মের পরে বুকের দুধ খাওয়ায় না, কাজে তার ভিতরে অ্যালার্জি দেখা দেয়, আমরা তাকে বলি যে আপনি বুকের দুধ খাওয়ান। এইভাবে রিস্ক ফ্যাক্টরগুলোকে ইরাডিকেট করা, কাজে থ্রি ই, এডুকেশন, এক্সারসাইজ আর ইরাডিকেশন অফ রিস্ক ফ্যাক্টর। আচ্ছা স্যার, এডুকেশনের কথা বললেন, তো পেশেন্ট এডুকেশনটা কীরকম হয়ে থাকে? এডুকেশনের মধ্যে আমরা আবার কয়েকটা জিনিস বুঝাই, যে তার ডিজিজটা বোঝা, অ্যাজমা কী, অ্যাজমার জন্য মেন চিকিৎসাটা কী, এটা কতদিন নিতে হবে, নিলে ওষুধগুলো নিলে তার কী কী সাইড এফেক্ট, পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, সেগুলো সে কীভাবে কন্ট্রোল করবে, এবং সে ইনহেলার নেওয়া শিখতে হবে, ট্রেনিং নিতে হবে। কারণ বেশিরভাগ মানুষের ইনহেলার নেওয়া হয় না, আর না নেওয়ার কারণে ওষুধগুলো তার কার্যকরী হয় না, বা দেখা যায় যে নিলেও সেটা দেখা যাচ্ছে ভুল পদ্ধতিতে নিচ্ছে, সেটা কার্যকর হচ্ছে না, হচ্ছে না। আচ্ছা স্যার, আরেকটা কথা বললেন যে সেকেন্ড যে ই, সেটা তো হচ্ছে এক্সারসাইজ। তো এক্সারসাইজটা সাধারণত কেমন হয়ে থাকে? আমরা এক্সারসাইজ করতে আমরা বুঝাই যে ফুসফুসে কিছু নিজস্ব এক্সারসাইজ আছে। যেমন একটা মানুষ যার অনেক দিনের শ্বাসকষ্ট, তার শ্বাসকষ্টের কারণে শ্বাসনালীগুলো আটোসাট হয়ে গেছে, আমরা তাকে ফু দেওয়া শেখাই, যে আপনি লম্বা ধীরে ধীরে ফু দেন। এই যে ফু দিচ্ছে, এই ফু দেওয়াতে ফুসফুস থেকে সমস্ত বাতাসগুলো ধীরে ধীরে বের হয়ে আসতেছে, এবং তার ভিতরে তাড়াহুড়া করার টেন্ডেন্সিটা কমে আসতেছে। যত তাড়াহুড়া করবে তত আক্রান্ত হওয়ার ভয়, এই জন্য তাকে আমরা শেখাই যে ধীরে সুস্থে কাজ করা শিখেন, এবং যখন শ্বাসকষ্ট হবে আপনি রেস্ট নেন, এবং যখন শ্বাসকষ্ট কন্ট্রোল হবে তখন আপনি এক্সারসাইজ করেন। এবং এক্সারসাইজের ভিতরে একটা হচ্ছে ফুসফুসের এক্সারসাইজ, যেমন ফু দিয়ে এক্সারসাইজ করাই, আমরা ডায়াফ্রামেটিক এক্সারসাইজ শেখাই, আর একটা হচ্ছে সারা শরীরের এক্সারসাইজ, যা ফুসফুসের শক্তিকে বাড়ায়। আচ্ছা, মানে ফুসফুসের যে মাংসপেশি আছে সেটার শক্তিটাকেও বাড়ায়। স্যার আমরা এখন একটি বিরতিতে যাব, বিরতির পর আবার ফিরে আসছি। দর্শক, টেক কেয়ার অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতি শেষে ফিরে এলাম। ইঞ্জিনিয়ার্স পালমোফিট নিবেদিত টেক কেয়ার, স্পন্সর্ড বাই ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা আজকে কথা বলছি অ্যাজমা রোগটি নিয়ে, আর এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার রাশিদুল হাসান, চেয়ারম্যান ইঞ্জিনিয়ার্স হেলথ কেয়ার লিমিটেড। স্যার, বিরতিতে যাবার আগে অ্যাজমার লক্ষণ এবং প্রিভেনশন বিষয় নিয়ে অনেকগুলো কথা হচ্ছিল। স্যার, প্রিভেনশন নিয়ে আরও কিছু জানতে চাই, যে ওষুধের মাধ্যম ছাড়া শুধুমাত্র জীবনযাত্রা পরিবর্তন করে কি আসলে অ্যাজমা রোগটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা? আমরা যে ট্রিগার ফ্যাক্টরগুলো বললাম, এই ট্রিগার ফ্যাক্টর যেগুলো উত্তেজক, এগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি, অনেকাংশে অ্যাজমা অ্যাটাক প্রিভেন্ট করা সম্ভব। তার মধ্যে প্রধান উত্তেজক যেটা নন স্পেসিফিক, সেটা হচ্ছে ধুলা এবং ধোঁয়া। ধুলা এবং ধোঁয়া শ্বাসনালীতে গেলে এটা উত্তেজক হিসেবে কাজ করে। দ্বিতীয় উত্তেজক যেটা হচ্ছে টেম্পারেচার চেঞ্জ, অর্থাৎ ঘরের ভিতরে গরম, বাইরে ঠান্ডা। একটা মানুষ ঘর থেকে যখনই বাইরে গেল, ঠান্ডা বাতাসটা তার বুকে লাগলো, অনেক সময় এটা তার অ্যাটাকের কারণ হয়ে যেতে পারে। এইভাবে যে সমস্ত জিনিসের দ্বারা তার অ্যাজমা বাড়ে, যেমন সে যেমন ঘরের ভিতরে ধুলার ভিতরে মাইট, তারপর হচ্ছে কুকুর বিড়াল, কিছু কিছু ঔষধ যেমন বিটা ব্লকার, এরকম অ্যাসপিরিন জাতীয় ওষুধ যা খেলে শ্বাসকষ্ট বাড়তে পারে, সেগুলোকে অ্যাভয়েড করা, এটা হচ্ছে প্রথম প্রিভেনশান। দ্বিতীয় হচ্ছে যখন অ্যাটাক না হয়, এই জন্য প্রিভেন্টিভ ড্রাগ যেগুলো, অর্থাৎ বাধাদানকারী ওষুধগুলো, এগুলো শ্বাসে নিয়মিত নিতে থাকা, এটা নিতে থাকা এক ধরনের প্রিভেনশান, যাতে তার অ্যাটাক না হয়। আর তৃতীয় হচ্ছে যখনই তার ভিতরে বুঝতে পারতেছে অ্যাটাক হয়ে যেতে পারে, যেমন তার একটু সর্দি দেখা দিছে, অথবা বুকটা আটোসাটো হয়ে যাচ্ছে, বারবার অ্যাটাক হচ্ছে, তখন তার ওষুধের মাত্রাকে বাড়িয়ে দিয়ে কন্ট্রোল করা। আচ্ছা, ওষুধের মাত্রা বাড়ানোর যে বিষয়টা, সেটা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে কি সেটা আমরা সেটা আসলে পেশেন্টদেরকে শিখিয়ে দিই, যে আপনি যে ইনহেলারটা বাধাদান করে ইনহেলারটা নিচ্ছেন, এটা দ্বিগুণ বা তিনগুণ বাড়িয়ে দেন। আপনি যে ট্যাবলেটটা একবেলা খাচ্ছেন, এটাকে দুইবেলা খান।
এবং এর সাথে আমরা পেন্ডিসিনও যদি ট্যাবলেট দিয়ে দিই, যে দেখা যায় যে তার শ্বাসকষ্ট এত অধিক যে ঘুমাতে পারতেছে না, অথবা চার ঘন্টার কম সময়ের মধ্যে সালবুটামল জাতীয় ইনহেলার লাগতেছে, তখন আমরা বলি এই ট্যাবলেটটা আপনি শুরু করে দেন, তারপর ডাক্তারের শরণাপন্ন হন। এছাড়া নেবুলাইজার নেওয়া শিখিয়ে দিই আমরা, যে এরকম অ্যাটাক হলে আপনি নেবুলাইজার কীভাবে নেবেন। আচ্ছা, মানে পেশেন্টটি শিখে যায় যে আসলে তার ম্যানেজমেন্টটা কীরকম হয়। জি জি, এটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। আচ্ছা স্যার, এখানে আরেকটা বিষয় যে অ্যাজমা কি মানে গরমকাল এবং শীতকাল এই দুটো কালের সাথে কি কোনোভাবে সম্পর্কিত? এখন যেহেতু গ্রীষ্মকাল, তো এই সময়টা থেকে আসলে অ্যাজমার প্রকোপটা বেড়ে যাওয়ার কি সম্ভাবনা? আমরা যে জিনিসটা দেখি, আমাদের দেশে শীতের শুরু নভেম্বর ডিসেম্বর আর শীতের শেষ মার্চ এপ্রিল, এই সময়গুলোতে অ্যাটাকগুলো বেশি হয়, আবার বেশি গরম বেশি ঠান্ডায় খুব আক্রান্ত হয় না। হ্যাঁ, যদি গরমের জন্য সে ঘেমে যেয়ে ঘামটা বুকে বসে গেল, তার থেকে তার ঠান্ডা লেগে গেল, অনেক সময় এরকমভাবে তার আক্রান্ত হয়ে যেতে পারে, অথবা এত গুমোট আবহাওয়া যে আবহাওয়ার কারণে তার শ্বাসকষ্ট হতে পারে। কিন্তু ইউজুয়ালি বাংলাদেশে 80-85% অ্যাটাকগুলো হয় শীতের শুরুতে। স্যার, আপনি অনেকগুলো কথা ইম্পর্টেন্ট কথা বললেন, তো আরেকটি বিষয় যে যারা শিশু বা যারা এক্সট্রিম এজ মানে যারা খুব বয়স্ক এবং যারা শিশু, এই দুটো গ্রুপের মধ্যে আসলে অ্যাজমার অ্যাটাক হওয়ার মানে সম্ভাবনাটা কতটুকু? জি, আমাদের দেশে আমরা যে পরিসংখ্যান করেছিলাম তাতে আমরা দেখেছি আমাদের দেশে শিশুরাই বেশি আক্রান্ত হয়, এবং প্রায় 7.5% শিশুরা অ্যাজমাতে আক্রান্ত হচ্ছে। বয়স্কদের ভিতরে 45-এর উপরে আমাদের যেটা দেখা যে 11% বয়স্করা এই অ্যাজমাতে বিভিন্ন সময় আক্রান্ত হচ্ছে। তাদের শিশু এবং বৃদ্ধ এদের মধ্যে অ্যাজমা সবচেয়ে বেশি, এই জন্য আমরা এদের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। শিশুদের অ্যাজমার ব্যাপারে একটা ভালো দিক হচ্ছে যে ঠিকমতো চিকিৎসা করলে আমরা দেখতে পাই যে সে পেশেন্ট একদম ভালো হয়ে যায়, অ্যাটলিস্ট রিমিশন হয়ে যায়, ওষুধ লাগে না। আর বয়স্কদের হচ্ছে কন্ট্রোল করে রাখতে হয় সারা জীবন, কাজেই বয়স্কদের চেয়ে অ্যাজমা চিকিৎসা বাচ্চাদের একটু আলাদা। বাচ্চাদের ক্ষেত্রে কি এই চিকিৎসাটা বেশি ইফেক্টিভ হয়? বেশি ইফেক্টিভ হয়। আচ্ছা স্যার, বাচ্চাদের ক্ষেত্রে আমরা জানি যে আর্লি চাইল্ডহুড অ্যাজমা বলতে একটা কথা আছে, তো যেটা কিনা তাদের অল্প বয়সে 2-3 বছর বয়স সাধারণত এই সময়টাতে হয়ে থাকে, তো এই অ্যাজমাটা আসলে কত বছর বয়সের পরে আবার সেটা রিমিশন হয়ে যায়? আমরা যেটা দেখি এই বয়সের অ্যাটাকগুলো প্রথম 2-3 বছরের বয়সে যেটা হয় এগুলো ভাইরাস থেকে হয়ে থাকে, ভাইরাস ইনফেকশন ব্রঙ্কিওলাইটিস, তারপরে অ্যাজমাটা আসে। এগুলো সাধারণত আমরা 6-7 বছর বয়সের মধ্যে দেখি যে রেমিশন হয়ে যায়, আর 2-3 বছর পরে আস্তে আস্তে অ্যালার্জি দেখা দেয়, এবং 5 বছরের মধ্যে যে অ্যাজমাগুলো দেখা দেয় 2-5-এর মধ্যে, এগুলো সাধারণত অ্যালার্জির অ্যাজমা। এইগুলো ভালো হতে হতে বা রেমিশন হতে হতে কারো কারো 13-14 বছর লাগে, এবং যাদের বেশি অ্যাজমা অ্যাটাক হয়, বারবার অ্যাটাক হয়, কন্ট্রোল ভালো নাই, তাদের হয়তো সারা জীবন ভুগতে হতে পারে। স্যার, শিশুদের এই যে অ্যাজমা অ্যাটাক, সেটাকে প্রতিরোধ করবার জন্য কি কোনো ভ্যাকসিনেশনের ব্যবস্থা আছে? আসলে অ্যাজমা অ্যাটাককে আমরা প্রিভেন্ট করি না, তার ট্রিগারটাকে প্রিভেন্ট করি, যে উত্তেজকটাকে। তো উত্তেজকের প্রধান উত্তেজক হচ্ছে ভাইরাস ইনফেকশন, এই জন্য আমরা ফ্লু শট, ফ্লু ইঞ্জেকশন দিই। এটা প্রতি বছর আমরা শীতের শুরুতে দিয়ে থাকি, এখন এই সময় শীতের ভ্যাকসিনটা বাজারে নেই, মে জুনে আবার এসে যাবে, আসলে আমরা সবাইকে ভ্যাকসিন দিতে উৎসাহিত করি। আচ্ছা স্যার, এই ভ্যাকসিনটা কি শুধুমাত্র শিশুরা নিতে পারবে নাকি যারা বড়, তারাও? না, সবাই, এটা যে কোনো বয়সে নিতে পারবে এবং সবারই নেওয়া উচিত। আচ্ছা স্যার, যারা অলরেডি অ্যাটাক হয়ে গিয়েছে, যাদের অ্যাজমা শুরু হয়ে গিয়েছে, তারা যদি ভ্যাকসিন নেয়, সেটা কি আসলে তাদের ক্ষেত্রে কার্যকর হবে? অবশ্যই, অ্যাটাকে কাটেল হয়ে যাবে। দেখা যায় যে গত বছর 2-3 বার অ্যাটাক হয়েছে, সেটা এবার 1 বছর 1 বার বা তার কম চলে আসছে। অর্থাৎ আমরা বলি যে অ্যাটাক যেটা হয় তার 50% কাটেল হয়ে যায় যদি ঠিকমতো ভ্যাকসিন নেওয়া হয়। আচ্ছা স্যার, এখন আমরা একটু অন্য প্রসঙ্গে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে এখন যেহেতু রমজান মাস এবং যারা অ্যাজমা রোগী তাদেরকে তো নিয়মিত ইনহেলারটা ব্যবহার করতে হয়, তো অনেকের মনেই প্রশ্ন থাকে যে রোজার মাসে ইনহেলারের ব্যবহার কীরকম হওয়া উচিত, সেটা কি রোজার উপরে কোনো ধরনের প্রভাব ফেলে কি না? আমরা আপনাদেরকে আগেই বলছি যে ইনহেলার 2 ধরনের, একটা হচ্ছে প্রিভেন্টার বাধাদানকারী, আর একটা হচ্ছে রিলিভার অর্থাৎ উপশমকারী ওষুধ। আমরা বাধাদানকারী ওষুধ যে ইনহেলারটা, এটা আমরা বলি যে আপনি আপনার সেহরির সময় এবং ইফতারির পরে 2 বারে আপনি আপনার ইনহেলারগুলো নিয়ে নিন। আর যেটা উপশমকারী ওষুধ, এটা সম্পর্কে মতবিরোধ আছে, কেউ বেশিরভাগ মানুষ বলে যে ইনহেলার নিলে রোজা ভাঙে না, কিন্তু কোনো কোনো ওলামা একরাম বলে যে না, রোজার ক্ষতি হয়, রোজা ভাঙতে পারে। এই জন্য আমরা যেটা বলি স্পেসার পাওয়া যায়, স্পেসার হচ্ছে একটা চোঙার মতো,
আপনি যদি ইনহেলারের ওষুধটা ওই চোঙার মধ্যে দিয়ে দেন, ওটা বাতাস হয়ে গেল, আপনি বাতাসটা শ্বাসে নিয়ে নেন, দুই তিনবারে শ্বাসে নিয়ে নেন, স্পেশালের মাধ্যমে যদি আপনি নেন, আপনি সেভ হয়ে গেলেন। তা আপনি সকাল যে কোনো সময় দিনের বেলা শ্বাসকষ্ট উঠলে আপনি একটা স্পেশালের ভিতরে ইনহেলার দিয়ে আপনি শ্বাসে ওষুধ নেন, নিশ্চিন্তে নেন, আপনার এতে রোজার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। আচ্ছা স্যার, আরেকটি বিষয় যে আপনারা যে ফুসফুসের পুনর্বাসনমূলক যে কার্যক্রম বা রিহ্যাবিলিটেশন, সেখানে পেশেন্টদেরকে বিভিন্ন এক্সারসাইজ করতে বলে থাকেন, তো এই এক্সারসাইজগুলো কি রোগীরা রোজার মাসে কন্টিনিউ করতে পারবে? জি, রোজার মাসে এক্সারসাইজ করতে তো কোনো নিষেধ নেই। আমরা যে প্রতি সময় যে সকালবেলা সেহেরি হয়ে মানুষ একটু রেস্ট নেয়, রেস্ট নিয়ে যখন সকালবেলা ঘুম থেকে উঠবে, ওঠার পরে 10-11টা তার কাজ শুরু করার আগ দিয়ে সে কিছুটা এক্সারসাইজ করে নেবে। তা এক্সারসাইজ করে নিলে তার শরীর হালকা হয়ে গেল, তার কাজ করতে সুবিধা হলো। তবে দেখার বিষয়, অতিরিক্ত যদি গরম থাকে তখন আমরা এটাকে একটু ডিসকারেজ করি, গরমে ঘাম বেশি হলে তার দিনের বেলা রোজা রাখতে কষ্ট হতে পারে। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। দর্শক, টেক কেয়ার অনুষ্ঠানের আজকের পর্বে এখানেই বিদায় নিতে হচ্ছে। সামনের পর্বে চলে আসবো ফুসফুসের অন্য কোনো সমস্যা নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন।